এতটাই যে শরীর খারাপ, একদম জ্বর জ্বর এসে গেছে। সকালে কি সুন্দর আমি চাউল টাউল চেয়েছিলাম, তখন একটু 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 ছিল, জ্বরটা তখন বেশি বোঝা যায়নি। এখন এত পরিমাণে জ্বর, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমি আজকে ভালো নেই, কারণ আমার ভীষণ জ্বর বিকাল দিকে। আজ হচ্ছে সোমবার, তো সোমবার আমি সকাল উঠেছি 6:30 উঠে, তারপর মুখ টুক ধুয়ে বাসি কাজগুলো সেরে, বাসি কাজগুলো বাসন টাসন তো আমি রাত্রেই ধুয়ে রেখেছিলাম, সকালে ওখানে ঘরটা ঝাড়ু দিলাম, জল সেটা দিলাম, তারপর আমি চা টা বানিয়ে চা বিস্কুট খেলাম, আর বাচ্চাদের একটু বিস্কুট খাইয়ে তারপর আমি ভাত খাওয়ালাম ওদেরকে। সকালে স্কুলে যাবে আমার মেয়ে, সেজন্য ভাতটা খেয়েছি, আর টিফিনে আমি বিস্কুট দিয়েছি, আর বেশি কিছু বানাইনি সকাল দিকে। বয়সটা আমি সন্ধ্যার দিকে দিলাম, সেজন্য আমার গলাটা একদমই খারাপ, তোমরা তো বুঝতেই পারছো গলা শুনে, গলা পুরা ভাঙ্গা ভাঙ্গা। কি অবস্থা, মানে কথা বলার ইচ্ছা নেই, তবু কি করবো, ঘুমও পাচ্ছে না। অনেক সর্দি নাকে পুরা জল পড়তেছে, অনবরত পড়তেছে, প্রচন্ড জ্বলা করে, তা ঘুম পাচ্ছে না, সেই জন্য ভিডিওটা এডিট করে ফেলি, সেই ভেবে বসলাম এডিট করতে। দু একদিন আগে আমি চাউল বাসার ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওদিন শেষ করতে পারিনি, আর যেটুকু রয়েছে সেটুকু আমি আজকে শেষ করব, বেশি নয়, ওই যে ওইটাই তো আমি শেষ করে ফেললাম। এই চাউল বাসাটা আমার আমি শিখেছি আমার শাশুড়িমার কাছ থেকে, কারণ আমি বাড়িতে এরকম চাউল বাসেনি, আমাদের বাড়িতে ঘরের চাউল খেত না, কমই খেত, সেজন্য আমার চাউল বাসার প্রয়োজন ছিল না। আর যে সময় মা বাড়িতে থাকতো না, মামার বাড়িতে বা কোনো দিকে চলে যেত, তাহলে একটু করা লাগে, তাও বাবা করে দিত, আমাকে করতে দিত না। বিয়ের পর আমি আমার শাশুড়িমার সাথে বসে বসে চাউল বাসতে বসে বসে শিখে ফেলেছি এইটা। এইটা আমার শাশুড়িমা রোজ আমাকে নিয়ে বসতো চাউল বাসতে। এই শিক্ষাটা অনেক ভালো হয়েছে যে আজ কাজে লাগছে, অনেক দান কিনে এনেছি লোকাল চাউল, তো এটাতে অনেক দান চোষ রয়ে গেছে, তো না বেছে তো খাওয়াই যাবে না। আজ কাজটা শিখেছি বলেই আমি করতে পেরেছি। জীবনের যে কোনো কাজ যদি কেউ শেখাতে চায়, তো ভালো হলে অবশ্যই শেখাটা ভালো মনে করি আমি, কারণ আমার শাশুড়িমা আমি তখন সবসময় বসতাম বলে আজ শিখতে পেরেছি। তো আমি বন্ধ হয়েছি যখন আমার প্রথম বাচ্চাটা ডেলিভারি হওয়ার পর, আমি আর চাল বাসতে বসতাম না, কারণ ও ছোট ছিল, আমার শাশুড়িমা সবকিছু করতো। আসলে আমার শাশুড়িমা খুব কাজের মানুষ, তো রান্না বাড়াতে কিন্তু বেশি ভালো পায় না, বাইরের যেগুলো কাজ সবটুকুই করে দিত। চিন্তা করলে অনেক কষ্ট হয়, কেননা এখন এই বয়সে নিজেই উনি রান্না করে খেতে হয়, কারণ তারা আমার এখানে আসতে চায় না, আমার এখানে আসলে মনে করে আমরা জেলে বন্দি হয়ে গেছি। গ্রামে থাকলে একটা আনন্দ আসে যে একজনের সাথে একজনে বসে গল্প করে, একজনের ঘরে একজনে গিয়ে পান টান চা টা খেয়ে একটা আনন্দ আসে, সেটা আর এখানে তো নাই, সেজন্য ওনারা আসতে চায় না। মাঝে মধ্যে আসে, আসে বেশি দিন থাকে না, দু তিন দিনের বেশি আর থাকতে চায় না, ওনার একদম ভালো লাগে না এখানে, যে ঘরে বন্দি হয়ে থাকতে হয় বলে। এদিকে আমার চাউল বাসা শেষ হতে হতে আমার ছোটো বাচ্চাটাও কাঁদতে শুরু করেছে, ওর খুব ঘুম পেয়েছে, খিদা পেয়েছে, তো আমি ওর জন্য খাওয়া রেডি করতে হবে, আর ওকে স্নান করাতেও হবে, স্নান টান করিয়ে খাইয়ে তারপর ওকে ঘুম ফাড়িয়ে আমি স্নান টান করে রান্না বসাবো। এখন প্রায় 11:30 বেজে গেছে, এইটুকুখানি চাল বাসতে আমার 11:30 বেজে গেল। কারণটা হলো
দশটা নাগাদ আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আমার হাজবেন্ড এসেছিল, একটুখানি ভাত খেয়ে গেছে, আমি আর একটু চিরা ভিজিয়ে দুধ দিয়ে খেয়েছিলাম। সিদ্ধিও দু তিনবার পটি করেছে, সেজন্য আমার অনেকবারই উঠতে হয়। আমি এখন সিদ্ধিকে একটু সেরেলেক্স খাওয়াই, তারপর ঘুম পাড়িয়ে দেব। ও ঘুমিয়ে গেলে আমি এইগুলো শেষ করে ঝাড়ু টাড়ু দিয়ে স্নানে চলে যাব। স্নান করে এসে আমি বাটটা পুরা বাটটা বসিয়ে দিলাম। তো আমি বাতের ভিডিওগুলো বাদ যে রান্না করছি সেগুলো আর ভিডিও করলাম না, কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, এটাও অনেক বড়, সেজন্য আর সেগুলো ভিডিও করলাম না। আমার পুরা শেষ করে আমি পনির আলু পনির রান্না করলাম আর বেগুন ভাজা করলাম, একটা সবজি আর আলুর ভর্তা করলাম, পুরোটা নিরামিষ করলাম আজকে সোমবার বলে। তারপর আমি দুটা বাজতে বাজতে আমি রান্নাটা সেরে ফেললাম। তো আমার হাজবেন্ড আসছিল না দুটা বাজতে, তো আমি ফোন করলাম, তখন প্রায় আড়াইটা বাজে, তো ও আছে। তখনই আমরা খেয়ে টেয়ে আমি বাসনগুলো একসাথে ধুয়ে নিলাম, ধুয়ে তারপর আবার আমি কাপড়গুলো কেচে রোদে, রোদ তো চলেই গেছে তখন প্রায়, তাও দিয়ে দিলাম বাইরে মেলে। দিয়ে আমি আমার আবার পটি পেয়েছে, সেজন্য পটিতে গিয়ে আরেকবার স্নান করতে হলো আমার, সেজন্য আমার অনেকটাই বেড়ে গেছে বিকাল দিকে সর্দি, জ্বরটাও বেশি হয়ে গেছে। আর কিছু করার নেই, মেডিসিন খাবো, পুরো শরীরে ব্যথা 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 করে, সেটা আর কমে না আমার। একটু হালকা হালকা করে বানিয়েছি পাতলা করে আলুটা, কেন বেশি আলু হলে খায় না ওরা, সেজন্য একটু পাতলা জুড়টাই বানিয়েছি। শেষে আমার একদম ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। আমি একটু বিছনাতে শুয়েছিলাম, কিন্তু বিছনাতে শুতেও আর ইচ্ছা করছে না, আমার ছোটো বেবিটাও ঘুমাচ্ছে না, সেজন্য কী করবো কী করবো ভেবে ওদেরকে একটু বাইরে বের করে দিলাম, একটু খেলবে বলে। আমার আর একটু মাথাতে প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড যন্ত্রণা করছে, আর ভালো লাগছে। আজকে কাপড়ও ধুয়েছি অনেক, যে কাপড়গুলো ধুয়েছি দুপুরে খাওয়ার পরে, সকালে ভিজিয়েছিলাম ধুতে পারিনি টাইম পাইনি। আর দেখো বাইরে ওদেরকে বের করে দিয়েছি, একটু খেলবে ওরা বলে। আমার ভালো লাগে না, ওরা আমার সাথে বিছনাতে ছিল কিন্তু আমার একদম ভালো লাগে না, সেজন্য ওদেরকে বাইরে একটু বের করে দিলাম, ওরা খেলবে কী করবো আর ভালো লাগছে না, যে ছোটোটাকে এইভাবে সেরে দিয়েছি একটা প্যান্ট পরিয়ে, কিছু করার নেই এলাকা সামলাতে আর পারা যায় না। দেখো লাঠি নিয়ে হাঁটছে পাকনি কোথাকার, ওই পাকনি বুড়ি সিদ্ধি সিদ্ধি এঞ্জক আয় 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 উগত আয় মনে মনে আমার ছয় না চিলি ডাকো বাড়া দে টাটা দে টাটা দে মা টাটা দে টাটা ফ্ল্যাঙ্কি চান্দে ফ্ল্যাঙ্কি চান্দে মারে এগো দে এগো দে এগো দে এগো দে মারে ফ্ল্যাঙ্কি চান্দে এগো দে এদে এদে আয় 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 মারে ফ্ল্যাঙ্কি চান্দে আয় মারে ফ্ল্যাঙ্কি চান্দে মা দে ও নে নে ও মা 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 ফ্ল্যাঙ্কি চান্দে ফ্ল্যাঙ্কি চান্দে উম্মা 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 টাটা টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই। ওকে আদর করার আমার একদম টাইম থাকে না, সেজন্য ওকে একটু আদর করলে অনেক খুশি হয়, যখনই আমি টাইম পাই এইভাবে আদর করি ডাকি তো অনেক খুশি হয়ে নাচতে শুরু করে। আর এখন ও যা করছে না একদম কপিরাইটার, যা করি তাই করে, আর বাথরুমে যদি চলে যায় কেউ তো বাথরুমে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়।
আর বাইরে বেরোলো ও তাড়াতাড়ি বের হবে বলে তখন আর হাঁটেনি, হামাবুড়ি দিয়ে বের হয়ে হামাবুড়ি দিলে মনে করে একটু তাড়াতাড়ি হব। মাত্র ও হাঁটাই শিখেছে আর ওখন ঘামাবুড়ি দিতে চায়নি, ও হাঁটতে চায় সবসময় শিখেছে। তো হচ্ছে তো আমি কাপড়গুলো তুলে নিলাম, এখন তুলে চেয়ারের মধ্যে রেখে দেবো, তারপর আমি ঘরে জায়গা চেয়ে চেয়ে একটু মেলে দেব, আমার সকালে ওটাকে বের করে দেব। কাপড়গুলো তুলে ওদেরকেও ঘরে ঢুকিয়ে নেব। আমি একদম আজকে চুল পর্যন্ত আশ্রয় নিই, আমার একদম ভালো লাগে না। তারপর আমি কাপড়গুলো ঢুকানোর আগে আমি ওর সেরেলেক্সটা রেডি করে রেখেছিলাম ঠান্ডা হবো বলে, ঠান্ডা হবে বলে। ওখন ঠান্ডা হয়ে গেছে, আমি খাওয়াতে বসেছি, ও খুব খিদে পেয়েছিল, তো খাওয়ানোর পর ও ঘুমিয়ে যাবে, তারপর আমি রাতে রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। আর ভালো লাগলে প্লিজ লাইক করে।